সংবাদ চ্যানেলে কি আপনি আদৌ চাকরি পাবেন? সংবাদ মাধ্যমে চাকরি পেতে গেলে কোন পাঁচটি গুণ দরকার লাগে? সংবাদ মাধ্যমে চাকরি পেতে গেলে কি শিক্ষাগত যোগ্যতাই লাগে? আজকের ভিডিওতে সমস্ত কিছু ডিসকাস করব। তাই যারা যারা নিউজ চ্যানেলে চাকরি করতে চাইছো, তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমার কলেজ কমপ্লিট হয়ে গেছে, তুমি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়ছো, অথবা তুমি জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে পড়োনি, তুমি হয়তো বাংলা নিয়ে, ইতিহাস নিয়ে, ভূগোল নিয়ে, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করে পড়েছো, তুমি কী করে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসবে, তুমিও পারো কীভাবে ইন্ডাস্ট্রিতে চাকরি করতে, তোমার কোন পাঁচটি গুণকে ইম্প্রুভ করলেই ইন্ডাস্ট্রি, আমাদের এই যে ইন্ডাস্ট্রি, তোমাকে একেবারে কিন্তু সাদরে গ্রহণ করবে, সেটাই আজকের ভিডিওতে জানবো। আর তুমি যদি এই ভিডিওটা দেখার পর যদি বোঝা যায় পাঁচটা গুণের মধ্যে কোনোটাই তোমার নেই বা এর মধ্যে ম্যাক্সিমামটা তোমার মধ্যে মিসিং, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ কুইট করে যাও, এই শিল্প, এই ইন্ডাস্ট্রি তোমার জন্য নয়। তাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিওটি জেনে নাও, তুমি এই শিল্পর জন্য, এই ইন্ডাস্ট্রির জন্য, সাংবাদিকতার পেশার জন্য, অ্যাঙ্কারিংয়ের কাজের জন্য আদৌ যোগ্য বা অযোগ্য, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে বন্ধুরা ভুলো না। তো বন্ধুরা, সাংবাদিকতা করার জন্য এই ফিল্ডে আসতে গেলে, কাজ করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমাকে ইউ নিড টু হ্যাভ আ কথা বলার স্টাইল, একটা কথা বলার স্টাইল দরকার। দেখো, কথা বলার স্টাইল বলতে কি, আমি বলছিলাম তোমাকে ইংরাজিতে গড়গড় করে কথা বলতে হবে। বিশ্বাস করো, আমাদের কলকাতায় মানে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বাংলাটাতেই 95% কাজ হয়ে থাকে, ইংলিশের কাজ হয় না, ইংলিশ কন্টেন্ট তৈরি হয় না। কারণ আমাদের পশ্চিমবঙ্গে 86% বাঙালি যারা বাংলা কন্টেন্ট দেখে, এবং বাংলাদেশে তো 100-এ 100 ভাগই বাঙালি, সবাই বাংলা কন্টেন্টই দেখে। তাই বাঙালিদের জন্য তুমি তৈরি করছো, তাই কথা বলার স্টাইল বলতে এটা একদমই নয়, তোমাকে ইংলিশটাই ভালো করে জানতে হবে। আমি বলছি না জেনো না, জানলে এটা উপরি পাও না, বাট বাংলা জানলেও ইটস এনাফ। বা কী বলছি, কথা বলার স্টাইল, তুমি কীভাবে কথা বলছো, অলওয়েজ মাথায় রাখো প্রত্যেকটি অ্যাঙ্কার, প্রত্যেকটি রিপোর্টারের নিজস্ব একটি স্টাইল রয়েছে, হি হর শি হ্যাজ আ ওন স্টাইল। যদি আমরা ক্রিকেট কমেন্ট্রি তোমরা দেখো, দেখবে হার্শেল ভোগলে, একজন ফেমাস ক্রিকেট কমেন্ট্রিয়ার, তার নিজস্ব একটা স্টাইল আছে কথা বলার। তুমি যদি দেখো চলো রমিজ রাজা, তার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, তার কথা বলার নির্দিষ্ট স্টাইল রয়েছে। তারপর রবি শাস্ত্রীর কথা বলার নিজস্ব স্টাইল আছে। তাই তোমাকে তোমার কথা বলার একটা নির্দিষ্ট স্টাইল করতে হবে। আমি যদি এক্সাম্পল দিই, অর্ণব গোস্বামী, অর্ণব গোস্বামী শুনে অনেকে হয়তো হাস্য, কীভাবে চিল্লে চিল্লে অদ্ভুতভাবে কথা বলে, কিন্তু ভেবে দেখো অর্ণব গোস্বামীর কথা বলাটা কিন্তু প্রত্যেকের থেকে কিন্তু ভিন্ন, সবাই থেকে আলাদা। এই আলাদা বলেই তুমি অর্ণব গোস্বামীকে ভালোবাসো, অর্ণব গোস্বামীকে ভালোবাসো না সেটা ম্যাটার নয়, অ্যাটলিস্ট তুমি তাকে চেনো, তার একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে, আর অর্ণব গোস্বামী মানেই ওইভাবে ওই স্টাইলে কথা বলে। তাই প্রত্যেকটি অ্যাঙ্কারের, প্রত্যেকটি সাংবাদিকের নিজস্ব স্টাইল আছে কথা বলার, তাই তোমার ইউনিক স্টাইলটা ক্রিয়েট করতে হবে। আমি অন্যেরটা নকল করব না, আমি 10 জনের সাথে কম্পিটিশন করব না, আমি নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করব, সেই স্টাইলে আমি কথা বলবো, সেই স্টাইলটা হবে আমার, সেটা আমার, সেটা আমি পারি, এটা আমার সৃষ্টি, এটা আমার তৈরি। সেটা তুমি 6 মাস 1 বছর টাইম নিয়ে নিজের স্টাইলটাকে তৈরি করো। কীভাবে করবে, ফোন আছে, ফোনে নিজের ক্যামেরাটা অন করো, কথা বলার স্টাইলটা তুমি রেডি করো, এবং দেখো যে সবার থেকে ডিফারেন্স হচ্ছে নাকি, ইউনিক হচ্ছে নাকি, এবং সবার সেটা গ্রহণযোগ্য হচ্ছে নাকি, এটা নাম্বার 1 গুণ তোমার মধ্যে থাকতে হবে। নাম্বার 2, তোমার মধ্যে থাকতে হবে বন্ধুরা লেখার স্টাইল। এবার লেখার স্টাইলটা না এতটাই কনফিউজিং, মানে কালকে রাত্রিরেই আমার একজন মানে স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, বলছি স্যার আমার শুনেছি নাকি লিখতে হয় নাকি খুব কঠিন ভাষা জানতে লাগে, স্যার আমি তো খুব ভালো লিখতে পারি না, আমার লেখা টেখার প্রতি খুব ইন্টারেস্ট নেই, স্যার আমাকে তাহলে সাংবাদিকতা ফিল্ডে আসা উচিত নয়। আমি তখন বুঝিয়ে বললাম লেখা বলতে কী বোঝো, বলছে ভালো লেখা বলতে স্যার রবীন্দ্রনাথ যেভাবে লিখতো, নজরুল ইসলাম যেভাবে লিখতো, বড় বড় লেখকরা যেভাবে লেখে, ঠিক আছে। আমি বললাম হায়রে তোমাকে কে বলেছে সব কথা, যে সাংবাদিকতা লেখা মানে ওইভাবে লেখা, নিজের একটা বুদ্ধি ইউজ করো। তুমি একটা কোনো কিছু লিখছো কোনো সংবাদপত্রে, বা কোনো একটা কথা তুমি বলছো কোনো গণমাধ্যমে বা টেলিভিশন চ্যানেলে, সেই কথাটি কি শুনছে কে, শুধু খুব শিক্ষিত সুশীল ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী সমাজ? নো, সেটা শুনছে কলকাতার বা ঢাকার একদম ঝকঝকে চকচকে শিক্ষিত সমাজ, আবার কিন্তু প্রান্তিক মানুষ, একদম গ্রাম বাংলায় প্রত্যন্ত গ্রামে থাকে যে সমস্ত কৃষকরা, যে সমস্ত মাঝিরা, চায়ের দোকানের কাকুরা দাদারা, তারাও কিন্তু শুনছে তোমার কথাটা, পড়ছে তোমার লেখাটা। তাই তোমার লেখাটা হবে প্রথম প্রথম কনসেপ্ট সবার ক্ষেত্রে বোধগম্য, সে ধনী হোক, মধ্যবিত্ত হোক, গরিব হোক, শহরে থাকুক, মফস্বলে থাকুক, বা গ্রামের প্রান্তিক মানুষ হোক, সবার কাছে কি তোমার লেখাটা, তোমার বলাটা কি বোধগম্য?
সবার আগে এই প্রশ্নটা নিজেকে করো, তোমার লেখাটা হবে সবার কাছে বোধগম্য, তোমার মধ্যে সাহিত্য, তোমার মধ্যে লিটারেচার চাইছি না, লেখার স্টাইল বলতে চাইছি লেখাটা হতে হবে একটু মজা করে লেখা, লেখাটা হবে ইন্টারেস্টিং করে লেখা। ইন্টারেস্টিংভাবে লেখার মানে কিন্তু এমন নয় যে কঠিন ভাষা, কঠিন শব্দ চয়ন করে লেখা। আমি দুটো উদাহরণ দিই, এক্ষুনি তোমরা বুঝে যাবে। ফর এক্সাম্পল, তুমি আমরা মানে বিনোদনমূলক কন্টেন্ট যখন দেখি তখন দেখবে মিরাক্কেলের মীর, সে যখন যে কথাগুলো লেখে বা সে যখন স্ক্রিপ্ট লেখে, সে ভাবত কীভাবে কী টাইপের কথা বলে, সে এমন কী কথা বলে যেগুলো তোমাকে সাহিত্য থেকে নিয়ে আসতে হবে। ফর দ্য এক্সাম্পল কপিল শর্মা, যে কমেডি ইউনাইট উইথ কপিল শর্মা, যদি তুমি এপিসোডগুলো দেখে থাকো নিশ্চয়ই তুমি দেখেছো, কপিল শর্মা যখন তার অ্যাঙ্কারিংয়ের বা কথা বলার যে স্ক্রিপ্টটা লেখে, সেভাবে কত সহজ সরল ভাষা সবার বোধগম্য হিসেবে সে লেখে বা বলে। মানে তোমার কথাটা শুনে লোকের কি মাথায় ঢুকছে না মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা প্রথম প্রশ্ন। তোমার কথাটা লিখে, তোমার ব্যাপারটা পড়ে লোকের মনকে কি তুমি ছুঁয়ে যেতে পারছো? ইনফরমেশন বা তথ্য যেটা দিচ্ছ সেটা কি তার ঘটে ঢুকছে না সেটা সে বুঝতে পারছে না? সে কি মজা পাচ্ছে, রিলেট করতে পারছে? এইগুলোই তোমার লেখার মধ্যে, বলার মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, যে লেখার স্টাইল সহজ সরল ভাষা, ইউনিক স্টাইল রেডি করতে হবে তোমাকে। আমি কলকাতার একটা পত্রিকায় বলে দিই, যারা লেখালেখির স্টাইলটা শিখতে চাইছো, পশ্চিমবঙ্গের খুব বিখ্যাত একটা পত্রিকা আছে, পত্রিকার নাম হচ্ছিল এই সময় পত্রিকা। এই সময় পত্রিকাটা আমার ব্যক্তিগত মতামতে বেশ একটু অন্য স্বাদের, অন্য রকম লেখা একটু হয়। তোমরা একটা বার কালকে যখন ভিডিওটা আজকে দেখছো, আজকে অথবা আগামীকাল গিয়ে একটু এই সময় পত্রিকাটাকে কিনে নাও। আমি বলছি না আনন্দবাজার, আমি বলছি না বর্তমান, তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি, এই সময় পত্রিকাটা দেখবে লেখা স্টাইলটা দেখবে একটু অন্য স্বাদের, ভিন্ন রকমেরভাবে লেখে, ওরা রাজনৈতিক খবর থেকে শুরু করে বিনোদনমূলক খবরগুলো, ওই লেখা স্টাইলটা কিন্তু একটা ইউনিক স্টাইল, ওটাকে তোমরা অবশ্যই ফলো করতে পারো। নেক্সট, তৃতীয় বিষয়টা হচ্ছে বন্ধুরা মজা পাওয়া এবং মজা দেওয়া। তো এই ফিল্ডে আসতে গেলে তোমার সবার আগে তোমার আনন্দ করা, মজা করা, এটাকে ভালো লাগতে হবে। মানে বিশ্বাস করো, আমি যখন এই চ্যানেলটি যখন ইউটিউবে খুলি, তখন আমি খুব মজার ছলে করি। আমি রিয়েলি, আমি আমার স্বপ্ন তো ভাবিনি এই মজার ছলে করা চ্যানেলটি এরকম একটা বোম ব্লাস্টিং পাবলিসিটি হবে, এত তোমরা ভালোবাসবে, এত তোমরা আমার সাথে রিলেট করতে পারবে। কারণটা হচ্ছিল, আমি এটা করার আগে কিন্তু ভাবিনি যে এটার কী কনসিকোয়েন্স ও ফলাফল হবে। আমি এটা করেছি আমার নিজের মজা, আমার ভালো লাগা, আমার ভালোবাসার জন্য। তাই তোমার এই কাজটি করে আদৌ কি মজা পাচ্ছ? সুন্দর করে গল্প করে, সুন্দর করে রিপোর্টিং করে, সুন্দর করে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে, সুন্দর করে কোনো কিছু লিখে, তুমি কি আদৌ মজা পাচ্ছ? না, তোমার ভালো লাগছে না। যদি ভালো না লাগে, এই কাজটি তোমার নয়, কারণ এই সাংবাদিকতা, এই নিউজ রিডিং, অ্যাঙ্কারিংয়ের প্রফেশনটি, টেলিভিশন চ্যানেলের কাজটি কিন্তু জোর করে করা যায় না, এটা ভালোবেসে করতে হয়। যদি টিভিতে যা খবর বলছে, ন্যাশনাল চ্যানেলের অঞ্জন ওম কশ্যপ, সৈতা সিং থেকে শুরু করে, যে দীপক চৌরাশিয়া থেকে শুরু করে লুবিকা লিয়াকত খান, এরকম যে বড়ো বড়ো ভারতবর্ষের যে অ্যাঙ্কার্স, জার্নালিস্ট, তাদেরকে দেখে তোমার যদি ভালো লেগে থাকে, তোমার যদি দেখে যদি ইউ ফিল গুড, ইস আমিও এরকম যদি হতে পারতাম, এই চোখে মুখের মধ্যে প্রাণবন্ত মজাটা যদি আসে, তুমি যদি এনজয় করো ব্যাপারটাকে, তবেই আসো ইন্ডাস্ট্রিটা ইয়োর্স। তুমি মাস কমিউনিকেশন নিয়ে ছাই পড়ো, জার্নালিজম মাস কমিউনিকেশন না পড়ো, দ্যাট ডাজন্ট ম্যাটার, এই ইন্ডাস্ট্রি তুমি কিন্তু অনেক বড় উপরে পৌঁছাতে পারবে। ডিগ্রির ব্যাপারটা আসছি এরপরে, আগে শেষ করিনি। নাম্বার ফোর হচ্ছে বন্ধুরা ধৈর্য। বন্ধুরা সবার আগে না, মানে সমস্যাটা কী হয়, এটা একটা আর্টিস্টিক ফিল্ড, তুমি অ্যাঙ্কার হবে, এটা আর্টিস্টিক ফিল্ড, এটা একটা পারফর্মিং ওয়ার্ল্ড, এই পারফর্মিং ওয়ার্ল্ডে পারফরমেন্সই শেষ কথা। কেউ তুমি যদি পয়সা রোজগার বা শুধু টাকা রোজগারের জন্য এই ফিল্ডে আসো, দোহাই বস, এসো না। তোমার যদি টাকা রোজগারটা যদি মেন মতলব হয়ে থাকে, তাহলে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সরকারি চাকরি করো, এই প্রফেশন তোমার জন্য নয়। ফর দ্য এক্সাম্পল, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, এরা কিন্তু কেউ টাকা রোজগার করার জন্য ক্রিকেট খেলতে আসেনি, তারা এসেছিল কী করতে, তাদের ধৈর্য ধরেছিল, তাদের ভালো লাগতো বলে তারা এসেছিল। তাই ধৈর্যটা খুব দরকার। একদিনে সচিন তেন্ডুলকর হয়নি, একদিনে সে বিরাট কোহলি হয়নি। শাহরুখ খান, সলমান খান থেকে শুরু করে কিন্তু, মানে আমি যদি বলি কী নাম বলো, রণবীর সিং, এরা কিন্তু কেউ কিন্তু টাকা রোজগার করার জন্য কিন্তু সিনেমা বা অ্যাক্টিংয়ে আসেনি, তার ভালো লাগার জন্য, নিজেদের ভালো লাগাটাকে এক্সপ্লোর করার জন্য এই প্রফেশনে এসছে। তাই এই প্রফেশনে যারা আসবে, সবার আগে টাকাটাকে সেকেন্ডারি করে দাও, যদি করতে পারো তবে এখানে এসো। কারণ সবার আগে
টাকা অর্থ তোমার রোজগার হবে, কিন্তু কখন তুমি প্রচণ্ড রোজগার করতে পারবে? যখন তোমার যোগ্যতারা অ্যাকনলেজড হয়ে যাবে। বিরাট কোহলি কি প্রথম দিন গিয়ে কি মানে মানে খেলে লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করতো? শাহরুখ খান কি প্রথম দিন গিয়েই বোম্বেতে গিয়ে হাত ফেরিয়ে বলেছিল, ইয়েস আমি শাহরুখ খান চলে এসেছি, দাও দাও আমাকে সবাই 50 কোটি টাকা করে দাও, কোটি টাকা করে দাও? কিন্তু বলেনি। ও শাহরুখ খান কিন্তু মানে নিজেকে প্রুফ করেছে যে ও শাহরুখ খান, ও যোগ্যতার প্রমাণ করেছে। তারপরে কিন্তু হাজার হাজার ডাইরেক্টররা তার পেছনে দৌড়ায় তারা সিনেমা সাইন করার জন্য, রাইট? তাই তোমাকে প্রমাণ করতে হবে ইউ আর আ গুড অ্যাঙ্কার, তোমাকে প্রমাণ করতে হবে ইউ আর আ গুড জার্নালিস্ট। তাই ধৈর্য থাকাটা খুব দরকার। এই প্রমাণ করতে 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, রাইট? এই ধৈর্য ধরে টিকে থাকা খুব দরকার। অনেকে আমাকে ফোন করে সবার আগে জিজ্ঞেস করে, স্যার এই প্রফেশনে রোজগার কত? আরে ইয়ার কী প্রশ্ন, তুমি কিছু শিখলেই না, জানলেই না, পারলেই না রোজগারে চলে গেলে। এখন তুমি যদি গান গাইবে, মনে হয় এক্সাম্পল তুমি গায়ক হবে অরিজিৎ সিংয়ের মতন, তা তুমি কি গান গাইবে এটা ভেবে আমি রোজগার করবো কবে, না গানটা গাইবে এটা ভেবে একটা ভালো কিছু শিখছি, এটা শিখে আমি নিজেকে একটা নেশা, নেশার থেকে অটোমেটিক পেশায় হয়ে যাবে। তা অলওয়েজ সবসময় বলি, পারফর্মিং ওয়ার্ল্ডে কিন্তু স্যালারিটা সেকেন্ডারি। মানে যারা ছবি আঁকে, যারা গান গায়, যারা নাচ করে, যারা অভিনয় করে, যারা হচ্ছে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সব পারফর্মিং আর্ট। তেমনি কিন্তু মিডিয়া ফিল্ডও কিন্তু পারফর্মেন্সটাই শেষ কথা। তুমি যখন পারফর্ম করবে তোমাকে খুঁজতে লাগবে না, চ্যানেল তোমার জন্য খুঁজবে, তোমাকে খুঁজবে। তুমি কিন্তু যথেষ্ট বড় বড় অ্যামাউন্টের স্যালারির চাকরি তুমি কিন্তু করতে পারবে, কিন্তু এই ধৈর্যটা তো থাকতে হবে, সময়টা তোমাকে দিতে হবে, রাইট? নেক্সট হচ্ছে বন্ধুরা, সাংবাদিকতা প্রফেশনটি এটা জরুরি পরিষেবার মধ্যে পড়ে, এটি গণতন্ত্র ডেমোক্রেসি চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রের 4টি স্তম্ভ, 1টি স্তম্ভ ছিল বিচার ব্যবস্থা, 1টি স্তম্ভ ছিল পুলিশি ব্যবস্থা, 1টি স্তম্ভ ছিল আমাদের মানে বলো 1টি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, এবং 1টি হচ্ছে বন্ধুরা গণমাধ্যম বা মিডিয়া ব্যবস্থা। তো গণতন্ত্র যেহেতু মানে ডেমোক্রেসির একটি পার্ট, ডেমোক্রেসির একটি অংশ, সো তোমাকে এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু মানে পিছুটান রাখলে চলবে না, এটা 10টা 5টা ডিউটি নয়। আমি প্রচুর মেয়ের, প্রচুর ছেলের জীবন কেরিয়ার ধ্বংস হতে দিতে গেছি তাদের পিছুটান থাকার জন্য। কী কারণ? তাকে 5টার মধ্যে তাকে বাড়িতে দৌড়াতে হবে, তাকে 6টার মধ্যে অফিস থেকে বেরিয়ে তাকে দৌড়াতে হবে, তার জন্য কেউ কোথাও অপেক্ষা করছে, ওয়েট করছে। তো যখনই তুমি এই ব্যাপারটা মাথায় রাখবে যে পিছুটান রয়েছে, তাহলে কিন্তু আমার প্রবলেমটা দাঁড়িয়ে যাবে এখানে। এটা জরুরি পরিষেবা। ফর দ্য এক্সাম্পল, আজকে ধরে নাও দেবের, সুপারস্টার দেবের একটি মুভির প্রিমিয়ার হচ্ছে, ঠিক আছে, বা বাংলাদেশে শাকিব খানের নতুন মুভি আসছে, তার জন্য মানে বড় একটা হোটেলের রেস্তোরাঁতে একটা মুভি প্রিমিয়ার হচ্ছে। তোমার বাড়ি যাওয়ার তারা আছে 5টা, তাহলে শাকিব খান বা সুপারস্টার দেব কিন্তু তোমার জন্য 4টের সময় গিয়ে তার মুভি প্রিমিয়ার করবে না, সে তার টাইমে আসবে। তার টাইমটা সন্ধে 7টা হতে পারে, তার টাইমটা সন্ধে 8টা হতে পারে, তার টাইমটা রাত্রি 10টা হতে পারে, কারণ সে একজন সুপারস্টার, একটা সফল ব্যক্তি, তার তিনি তার মর্জির মালিক, সে তোমার কথায় চলবে না। আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সাম্পল দিই। শাহরুখ খান একদম দাদাগিরি 1 অথবা 2 একবার কলকাতায় এসেছিল সৌরভ গাঙ্গুলির মানে অনুরোধে, অ্যাজ আ গেস্ট হিসাবে এসেছিলো। আমি সেই টাইমে শাহরুখ খানের ইন্টারভিউ করতে গেছিলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো সেই মুহূর্তে আমি যে নিউজ চ্যানেলে চাকরি করতাম, আমার এখনও মনে আছে, সব আমাকে দুপুরবেলায় 4টের সময় আমাকে ফোন করে আমার এক বন্ধু অনির্বাণ, সে আমাকে অফিস থেকে বললো, কিরে কোথায় আছিস? আর এই তো বাড়িতে শুয়ে আছি। তুই ঝটপট, সে ছুটি ছিল আমার, তুই ঝটপট ছিল, তোকে নাইট করতে হবে। যে কেন? তোকে কিন্তু আজকে শাহরুখ খান আসছে, শাহরুখের সাথে তোকে থাকতে হবে, মানে শাহরুখের যে কনভয়ে যায়, যে গাড়ির যে কনভয়ে যায়, তার সাথে বিভিন্ন চ্যানেলের রিপোর্টারদের গাড়ি যায়, তো আমার চ্যানেলের আমাকে সঙ্গে দায়িত্ব দেওয়া ছিল শাহরুখের কনভয়েতে থাকবি। তো আমি গেলাম অফিসে, বলো শাহরুখ কখন আসবে? বলছে কেউ জানে না, শাহরুখ কখন আসবে কেউ জানে না, মোটামুটি ওই 10টা 11টার পরে কোনো একটা টাইমে ঢুকবে শাহরুখ, রাত্রির বলছি কিন্তু আমি। তো 10টা 11টার পরে আমরা সবাই এয়ারপোর্টে চলে গেলাম আমার চ্যানেল থেকে, আমি এবিপি আনন্দ থেকে, 24 ঘন্টা থেকে, ঠিক আছে, নিউজ টাইম থেকে, কলকাতা টিভি থেকে, তখন কারণ আমার ইটিভি বলে চ্যানেল, ইটিভি থেকে, ঠিক আছে, সব চ্যানেলের লোকরা, এনি বাংলা বলে চ্যানেল ছিল, এনি বাংলা থেকে সব রিপোর্টাররা চলে গেলাম দমদম এয়ারপোর্টে। আমরা গিয়ে হল্ট করলাম, দাঁড়ালাম, গিয়ে শাহরুখ খান আসছে, 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 আসছে। শাহরুখ খান আসে আর না, তো আসে আর না, মানে আসে আর না, মানে কী অদ্ভুত বিষয়, অপেক্ষা করে 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 শাহরুখ খান তার নিজের প্রাইভেট জেট, শাহরুখ খান তো ভাই মানে এয়ার ইন্ডিয়াতে আসবে না, বা ইন্ডিগো প্ল্যানে আসবে না, বা স্পাইস জেট আসবে না, শাহরুখ খান ভাই নিজস্ব প্লেন রয়েছে, ভাই সেলিব্রিটি মানুষ, সে নিজের প্লেনে না, নিজের প্রাইভেট জেটে করে রাত্রি 2টার সময় সে ল্যান্ড করলো দমদম এয়ারপোর্টে। তারপরে এসে তখন আমাদের সাথে কথা বললো, আমি শাহরুখকে 1টা 2টা প্রশ্ন করলাম,
সো একটা এক্সাম্পল দিলাম, জরুরি পরিষেবা, তুমি বাড়ি চলে গেলে চ্যানেল লিখে দেবে না, চলো আমাদের রিপোর্টার তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং রয়েছে, তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং রয়েছে, তার মা বকবে বাবা বকবে, তাই আজকে ওকে রিপোর্টিংয়ে গেল না, তাই শাহরুখ খানের ইন্টারভিউ আজকে দেখাতে পারবো না। এটা কি কোনো বলতে পারে এটা চ্যানেল কখনো? দে ক্যানট ডু ইট। তাই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এই জরুরি পরিষেবায় কিন্তু পিছু টান থাকা চলবে না। আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি আমার, তারা অফিসে কাজ করতে গেছে, 5-6টা বেজেছে, সে বাড়ি 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 করে পাগল হয়ে যাচ্ছে। সে আচ্ছা ভেবে দেখো, একটা পুলিশ, একটা পুলিশের চাকরিতে লোকে, অনেক ছেলেরা তোমার পুলিশের চাকরি করতে চাও, মেয়েরা পুলিশে চাকরি করতে চাও, পুলিশের চাকরি করে নির্দিষ্ট ডিউটি আছে, রাত্রি 10টার সময় যদি 11টার সময় কোথাও যদি দুর্ঘটনা ঘটে পুলিশকে সেই টাইমে সেখানে পৌঁছাতে হয়, তাহলে পুলিশটাও কিন্তু জরুরি পরিষেবা, তাহলে কি লোকে কি পুলিশ হবে না? ফর দ্য এক্সাম্পল ডক্টর্স, তুমি ডাক্তার যদিও, ডাক্তারদের কিন্তু কী থাকে, এমার্জেন্সি, রাত্রিবেলা তো ডাক্তারদের অপারেশন করতে যেতে হয়, হাসপাতালে ডিউটি পড়ে, তো ডাক্তার কী বলবে, না বাড়িতে আমার বাবা বকবে, আমি ডাক্তার হবো না। তো এই বোকা বোকা প্রশ্নগুলো ডাক্তারি প্রফেশনে কেউ করতে করে না, মানে পুলিশের প্রফেশনে কেউ করে না, কিন্তু মিডিয়া প্রফেশনে যত রাজ্যের নাটক শুরু করে নতুন নবাগতরা। তাই যাদের মধ্যে নাটকীয়তা ব্যাপার রয়েছে, এরকম স্বপ্ন আছে, মানে পিছুটান রয়েছে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে বকবে, তোমার গার্লফ্রেন্ড তোমাকে বকবে, তোমার বাবা বাড়িতে প্রবলেম রয়েছে, কনজারভেটিভ বাড়িতে, প্লিজ ডোন্ট কাম ইন দিস ইন্ডাস্ট্রি, এই প্রফেশন তোমার জন্য নয়। তাহলে শুনতে খারাপ লাগছে, বাট এটা রিয়েলিটি। হার্স তোমার যখন করতে বলবে তখন তুমি পারবে না, তখন তুমি কী করে তুমি করবে, তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। টাইমিং নিয়ে উদাহরণ দিয়ে কিন্তু বোঝালাম, এই 5টি জিনিস তোমার মধ্যে থাকতে হবেই, কথা বলার স্টাইল, লেখার স্টাইল, আনন্দ পাওয়া, মজা পাওয়া, ধৈর্য এবং জরুরি পরিষেবা, পিছুটান বা ব্যাক গিয়ার থাকা কিন্তু চলবে না। এবার চলে আসে বন্ধুরা কোয়ালিফিকেশান বা যোগ্যতা। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে মানে জার্নালিস্ট হতে গেলে তোমাকে অবশ্যই 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 তোমাকে কী হতে হবে, তোমাকে মাস কমিউনিকেশন নিয়ে হয় কলেজের ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করতে হবে। বিশ্বাস করো, গড সেক, এটা একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। ফর দ্য এক্সাম্পল পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে তুমি যদি আজকের তারিখে দেখো, আজকের তারিখে পশ্চিমবঙ্গে যত কলেজ আছে সেই কলেজের বেশিরভাগ কলেজেই এই সাবজেক্টটাই নেই। আজ থেকে 10 বছর আগে মানে এখন যে কটা সাবজেক্ট তার মধ্যে অর্ধেক মানে 90% কলেজ জার্নালিজম ছিল, এটা মানে হাতে গোনা কলকাতার কয়েকটা কলেজে এই সাবজেক্টে ছিল। তাই তখন কি সাংবাদিক হতো না? 10 বছর আগে তখনও সাংবাদিক হতো, কি তখনকার সাংবাদিকরা কিন্তু বাংলা নিয়ে পড়াশোনা করে, ইতিহাস নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে, সায়েন্স নিয়ে পড়াশোনা করে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেও কিন্তু তারা পড়াশোনা করে জার্নালিস্ট হতো। কারণ যেটা বললাম, জার্নালিস্ট হওয়ার জন্য এই গুণগুলো দরকার, এবং একটা 6 মাসের বা 1 বছর একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দরকার, যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে তুমি শিখবে কী করে খবর বলবে, সেখানে শিখবে কী করে রিপোর্টিং করবে, সেখানে শিখবে কী করে অ্যাঙ্কারিং করবে, স্ক্রিপ্ট লিখবে, যেখানে একদম টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরাই করিয়ে থাকে, অ্যাঙ্কাররাই করে থাকে। এই 6 মাস বা 1 বছরের ট্রেনিংটি করলেই কিন্তু কেল্লাফাতে তুমি ইন্ডাস্ট্রিতে আসতে পারো। তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তুমি করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, এবার তুমি উচ্চমাধ্যমিক দিয়েছো, তুমি কোনো না কোনো সাবজেক্ট নিয়ে পড়তেই তোমার হবে, চলো আমি জার্নালিজমটা নিয়েই আমি পড়লাম, একটু ভিত্তা মজবুত হয়ে গেল, ব্যাপারটা জেনে গেলাম, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। বাট অলরেডি তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তুমি থার্ড ইয়ারে কমপ্লিট হয়ে গেছে, হিস্ট্রি অনার্স নিয়ে তোমাকে আবার নতুন করে কিন্তু কলেজে ভর্তি হওয়ার দরকার নেই, মাস্টার্স করার দরকার নেই। এই 6 মাস 1 বছরের প্র্যাকটিক্যাল ট্রেনিংটি করলেই এনাফ। কোথায় করবে, কীভাবে করবে, সেটি জানার জন্য ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, ফোন করতে পারো। আমিও ব্যক্তিগতভাবে করাই, আমার 3-4টে ক্লাসের ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেগুলো তুমি দেখো, দেখলে আইডিয়া পেয়ে যাবে, এবং সেগুলো দেখে যদি পছন্দ না হয় আমাকে ফোন করো। কলকাতার পক্ষে 5-6টা অর্গানাইজেশন রয়েছে যেখানে করানো হয়, সেগুলো কন্ট্যাক্ট দিয়ে দেবো তোমাকে আমি, তুমি তোমার মতন করে করতে পারো, রাইট? তো এই ছিল ওভারঅল ভিত্তি। এবার তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, তুমি আদৌ এই ফিল্ডের জন্য যোগ্য না তুমি অযোগ্য? যদি অযোগ্য এসো না, কাজ করার প্রচুর আরও ওয়ে রয়েছে। গড ব্লেস ইউ, মন থেকে আশীর্বাদ করি, মন থেকে ভগবানের কাছে প্রে করি তুমি যেন সেই প্রফেশনকে সফল হও। আর যদি মনে করো তোমার মধ্যে যদি এই কাটস থেকে থাকে, ভাই কিছু একটা করে দেখাবো, মোস্ট ওয়েলকাম, আমাদের ইন্ডাস্ট্রিতে এসো, কোনো না কোনো দিন কাজের ছলে, পড়াশোনার ছলে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে, এবং আমরা চুটিয়ে মজা করে প্রচুর আড্ডা দেবো, প্রচুর গল্প করব, এবং সুন্দর করে গুছিয়ে আমরা একসাথে কাজ করব। তখন আমি তোমার স্যার থাকবো না, তখন আমি তোমার কলিগ হয়ে যাব, তোমার কাজের সাথী হয়ে যাব, আমি তোমাকে অনেক কিছু শেখাবো এবং তোমার থেকেও আমি অনেক কিছু শিখবো। তোমরা নতুন, তোমাদের থেকে আরও অনেক কিছু শেখার রয়েছে আমার। আমি তো আগেকার দিনকার আগেকার পড়াশোনা করেছি জার্নালিজম নিয়ে, সেটার থেকে এখনকার জিনিস অনেক বদলে গেছে, তোমাদের কাছে শেখার অনেক কিছু রয়েছে। তো এই ছিল ওভারঅল একটা ভিডিও, ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। দেখা হবে ইন্টারেস্টিং টপিক, তাদের কিছু, গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।